নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় বসবে গীতা পাঠের আসর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন মন্ত্রী অখিল গিরি। উল্লেখ্য, নতুন বছরে সমুদ্র সৈকতে সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির। এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিজেপির তরফ থেকে 24 ডিসেম্বর আয়োজিত করা হয়েছিল গীতা পাঠের আসর। গেরুয়া শিবিরের সঙ্গে টেক্কা দিতেই কি এই উদ্যোগ, প্রশ্ন তুলছেন নিন্দুকেরা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিবারাত্রি প্রকাশ্যে বসছে মদের আসর। এরই প্রতিবাদ করায় নিশাগ্রস্তদের হাতে আক্রান্ত স্থানীয় 7 জন প্রতিবাদী। সেই আক্রমণের হাত থেকে বাদ যায়নি মহিলারাও। হাবড়া থানার অন্তর্গত আয়রা এলাকায় ঘটা সেই গণ্ডগোলের মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে লালটু প্রামাণিক ওরফে ডাম্পি এবং অভিজিৎ সর্দার, এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ অভিযুক্তদের বারাসত আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির চোখ বানচাল করে হাতে নাতে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। প্রসঙ্গত, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বাণীপুর হোমের মাঠ এলাকায় অভিযানে নেমে দুই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। পুলিশের জেরার মুখে পড়ে কার্যত স্বীকার করে নেয় ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা। অভিযুক্তদের নাম শিবনাথ দাস, বয়স 41, হাবড়া জগাছি 30 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা। অপরজন বছর 30 বয়সী সুজিত কাহার, নগরথুবা রাজবাড়ি এলাকার বাসিন্দা। আজ তাদের বারাসত আদালতে পাঠানো হয়েছে। বছর শেষে শ্রমিক অসন্তোষের জোরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের উৎপাদন। কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 3,000 শ্রমিক। যদিও মিল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত মিলের গেটে কোনো নোটিশ পড়েনি। শ্রমিকেরা জানান, স্প্রিং বিভাগে মেশিন কমিয়ে শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে এদিন সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা, এবং যার প্রভাব পড়ে অন্যান্য বিভাগেও। প্রতিবাদকে কেন্দ্র করে মিল চত্বরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে মিলের গেটে মোতায়েন করা হয়েছে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, আর তাতেও এবার জনসংযোগে অভিনব ভাবনা জাতীয় কংগ্রেসের। আগামী 14 জানুয়ারি থেকে পূর্ব থেকে পশ্চিমের দিকে ভারত ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী, যা চলবে 2024 সালের মার্চ পর্যন্ত। মোট 6,200 কিলোমিটারের এই যাত্রাপথের মধ্যে থাকছে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র। বিশ্ববাদেশে নয়, ধীরে ধীরে এ রাজ্য ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত আরো 4 জন, তারা সকলেই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই সঙ্গে দেশে নতুন করে আরো 529 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে গত 24 ঘন্টায় সারা দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4,093। গত 24 ঘন্টায় আরো 40 জনের দেহে মিলেছে নতুন উপরূপের খোঁজ। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে JN.1 এই উপরূপে আক্রান্তের মোট সংখ্যা 109 জন। এবং জানি রাখি, ক্রমশ উদ্বেগ বাড়ছে গুজরাট, কর্ণাটক, কেরল সহ গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায়। আতঙ্কিত না হয়ে সকলকে ফের করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাহলে কি 2024 লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস? আগামীকাল উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার চাকলায় দলীয় কর্মীদের নিয়ে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেজে উঠছে সভাস্থল। 50তম বর্ষ উপলক্ষে চাকলা মন্দিরে পুজো দিয়ে সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করার পর উত্তর 24 পরগনা জেলার সমস্ত সাংসদ ও বিধায়ক ও দলীয় কর্মীদের একসঙ্গে নিয়ে কর্মী সম্মেলন করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে সমস্ত মহল। শান্তনু বিশ্বাস, 7 আবেগ নিউজ, শাকলা। জয় হিন্দ।